কাছে এবং দূরে বসে যারা আমাকে দেখছেন অথবা শুনছেন, প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। ভিডিও শুরুতেই আমি আমার সকল সাবস্ক্রাইবারদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং মোবারকবাদ। আমি বিভিন্ন বিষয় নিয়ে অনেকের সাথে কথাবার্তা বলে থাকি। সো আমার এক ছোট ভাইয়ের সাথে সেদিন আলোচনা হলো এবং প্রস্তুতি আন্তর্জাতিক ব্যবসা বা রপ্তানির ক্ষেত্রে তার প্রস্তুতি নিয়ে যখন কথা হচ্ছিল, তখন তিনি আমাকে কিছু পয়েন্ট বললেন এবং বললেন, ভাই আমি একটু স্মার্টলি কাজ করতে চাই। আমি বললাম, তা কেমন? তিনি বললেন যে আমি সকল কিছু আগে ভাগে জেনে রেখেছি, কোন কাগজ দরকার হবে, কোন অফিস থেকে উঠাতে হবে, কত টাকা খরচা হবে, সব কিছু আমি জানি। আমদানি রপ্তানির ক্ষেত্রে যে লাইসেন্সগুলি দরকার হবে বা লজিস্টিক যে সাপোর্টের যে জায়গাগুলি, প্লাস ব্যাংকিং সেক্টরের যে কাগজপত্রগুলি কোথায় কীভাবে তৈরি করতে হবে, আমি সব কিছু আমার নখদর্পণে। কিন্তু আমি এখন ব্রাউজ করছি, কাস্টমার খুঁজছি আন্তর্জাতিক মার্কেটে। যখন আমি কাস্টমার পাব, তখন আমি সব কাগজপত্র তাড়াতাড়ি তাড়াতাড়ি করে তড়িঘড়ি করে করে ফেলবো, কারণ আমি সব কিছু জানি। এতে করে আমি সরকারকে ট্যাক্স দিয়ে বসে থাকতে হবে না, যখন আমার দরকার হবে তখন আমি ট্যাক্স দিয়ে শুরু করে দেব। সো আমি তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, গুড, দিস ইজ ওয়ান ওয়ে টু থিঙ্ক, একটা উপায়, এখানে আপনি চিন্তা করছেন এভাবে, ইউ আর এন্টাইটেল টু থিঙ্ক ইন ইউর ওয়ে, আপনি আপনার অনুযায়ী চিন্তা করার জন্য আপনি করতেই পারেন, সেটা কোনো ব্যাপার না, কিন্তু আমি একটু ডিফারেন্টলি এটাকে মনে করি এভাবে যে প্রথমে তো আপনাকে একজন হ্যাপি ট্যাক্স পেয়ার হতে হবে। সরকার আপনাকে আপনার দেশে ব্যবসা করার জন্য নাগরিক হিসাবে যত সুযোগ সুবিধা প্রোভাইড করার করছে, আর তার বিনিময়ে সরকার যে ট্যাক্স নিচ্ছে সেটা কিন্তু, বা ট্রেড লাইসেন্সের যে ফি নিচ্ছে, এটা কিন্তু আদতে নাগরিকদের জন্যই ব্যবহৃত হচ্ছে। সো হ্যাপিলি যদি আমরা সরকারকে ট্যাক্স পে করি, তাহলে সরকার কিন্তু আরও আরও ভালোভাবে আমাদের জন্য বন্দোবস্ত করতে পারবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি যদি প্রস্তুত হয়ে না থাকেন, তাহলে এটাও একটা বড় সম্ভাবনা যে সুযোগ হয়তো আসবে এবং আপনার হাত থেকে চলেও যাবে। কারণ কি, যখনই সুযোগ আসে, যদি আপনি রেডি, একদম রেডি থাকেন সব কিছু নিয়ে, দেন আপনি সেটাকে লুফে নিতে পারেন। আদারওয়াইজ অপরচুনিটিস কারোর জন্য ওয়েট করে না এবং সেটা চলে যায়, আপনি হয়তো ধরতে পারবেন না। কিছু কিছু ক্ষেত্রে ইউ নেভার নো কত শর্ট টাইমের মধ্যে কত কিছু হয়ে যায়। এই বিজনেস ওয়ার্ল্ড গতিশীল একটি ওয়ার্ল্ড, এখানে সবসময় কিছু না কিছু পরিবর্তিত হচ্ছে এবং হবে, প্রত্যেকটা সেক্টরে হচ্ছে। সো আপনি যখন ক্রিকেট খেলতে যান, যদি ক্রিকেট কথা বলি, তাহলে আপনি যদি বলেন আমার প্যাড আছে বা আমার হেলমেট আছে, আমার নিজেকে রক্ষা করার জন্য বা আমার ব্যাট আছে, সব কিছুই আমার আছে, কিন্তু ধরুন আপনি হেলমেটটা পরে নামলেন না এবং বলটা যদি এসে সরাসরি আপনার মাথায় লাগে, এটা একটা ডিভাস্টেটিং এক্সপিরিয়েন্স হতে পারে, অনেকের ক্ষেত্রে হতে পারে। আপনি প্রস্তুত হয়ে যদি মাঠে ময়দানে না নামেন, তাহলে এটা অত্যন্ত সম্ভব যে আপনি সময় মতো কিছু না কিছু মিস করবেন। অতএব বি এ হ্যাপি ট্যাক্স পেয়ার, অ্যাট দ্য সেম টাইম সব কিছু তৈরি হয়ে আপনি বসে থাকুন। হোয়েন চান্সেস আর দেয়ার, ইউ আর রেডি, ইউ আর জাস্ট রেডি। আপনি যতই কিছু জানুন না কেন, পুঁথিগত বিদ্যা একটা জিনিস আর ব্যবহারিক জিনিস আরেকটি। ব্যবহারিকভাবে যদি সব আপনার কাছে প্রস্তুত না থাকে, তখন ধরুন আপনি যে কন্ট্রাক্টটা আপনি পেলেন আন্তর্জাতিক একটি কোম্পানি থেকে, আপনি রপ্তানি করবেন মাল বা পণ্য তার কাছে, আপনি তাকে ডিল করবেন না আপনার এই কাগজপত্রগুলি তৈরি করবেন, তখন এটা কিন্তু একটা আপনার একটা বড় একটা ফ্যাসাদের কারণ হয়ে যেতে পারে। সো যদি সহজ বাংলা একটি কথা বলে যে যদি ভেশ নিয়ে বসা যায় সুন্দরভাবে, তাহলে ভিক্ষাটাও একটু বেশি পাওয়া যায়, তাই নাকি? সো আপনি একটি কাজ করতে নামবেন, তার পূর্ণ প্রস্তুতি, ব্যবহারিক মানে প্র্যাকটিক্যাল এবং আনুষঙ্গিক যা কিছু আছে, মনস্তাত্ত্বিক সব প্রস্তুতি নিয়ে আপনি থাকবেন, অ্যান্ড দেন ইউ ব্রাউজ, কাস্টমার আসবে, অপরচুনিটিস আসবে, অ্যান্ড দেন ইউ আর রেডি। সো এটা বলার পরে তিনি বললেন যে, ভাই আমার মনে হয় এখন আপনি যেটা বলেছেন সেটা আমার কাছে অধিকতর গ্রহণযোগ্য মনে হচ্ছে। আমি বললাম যে আপনি আরেকবার চিন্তা করে দেখুন, একটি অপরচুনিটি আপনার কাছে এসেছে, কিন্তু সামান্য সব কাগজ আছে, হয়তো একটা কাগজ আপনি খুব চটজলদি বানাতে পারলেন না, সেই সময়টাতে পারলেন না, অফিসটা হয়তো বন্ধ আছে, বা কোনো একটা কারণে একটা স্ট্রাইক হলো বা একটা দুর্ঘটনা ঘটে গেল বা আপনি অসুস্থ হয়ে গেলেন,
সেই মুহূর্তে ওই ছোট্ট একটা কাগজের জন্য কিন্তু আপনি পুরো অর্ডারটাকে আপনি সাপ্লাই দিতে পারবেন না। সো গেট রেডি, সময় থাকতে, আগে থাকতে আপনাকে রেডি থাকতে হবে। অ্যান্ড আমি মনে করি যারা উদ্যোক্তা রয়েছেন তারা সবসময় চিন্তা করবেন যে আমি সরকারকে ট্যাক্স দেব, কাগজপত্র আপডেটেড রাখবো এবং রেডি, তৈরি, কোথাও থেকে কোনো বিপদ আপদ যেন না আসে সেগুলির জন্য আমি তৈরি থাকব, এবং সুযোগ যখন আসবে সেটাকেও লুফে নেওয়ার জন্য আমি তৈরি থাকব, বিকজ আই অ্যাম রেডি, আমাকে যেতে হবে বহুদূর। সো আমি মনে করি এই প্রস্তুতির প্রাক্কালে আপনাকে এভাবে একদমই চিন্তা করা উচিত না যে নো আমি অনেক কিছু জানি, আমি সময় মতো করে নেব, আমি করে নেব, আই অ্যাম স্মার্ট। ইউ আর স্মার্ট, ইয়েস আই বিলিভ ইউ, ইউ আর স্মার্ট, বাট সময়, পরিবেশ, পরিস্থিতি সবসময় ঠিক একরকম থাকে না, নাও থাকতে পারে, থাকতে পারে, দ্যাটস এ চান্স, বাট আগেভাগে প্রস্তুতি নিয়ে রাখাটা বুদ্ধিমানের লক্ষণ, সাবধানতা অবলম্বন করা অত্যন্ত জরুরি। অ্যান্ড দেন যখন সব কিছু আপনার কাছে তৈরি আছে, ইউ নো দ্যাট এনিথিং, এনি অপরচুনিটি কাম টু ইউ অ্যান্ড ইউ আর জাস্ট রেডি, দেন আপনি ওই যে ব্রাউজ করছেন, নতুন নতুন কাস্টমার তালাশ করছেন আন্তর্জাতিক মার্কেট থেকে, সেটাও কিন্তু আরও বেগবান হবে, আপনি কিন্তু আরও শক্তিশালীভাবে কাজগুলি করতে পারবেন, বিকজ আপনি জানেন একটি কাস্টমারকে ডিল করার মতো সকল ক্ষমতা আপনার হাতে এখন রয়েছে, কাগজ হোক বা এভরিথিং আপনার কাছে রয়েছে। সো দ্যাট উইল বি মাচ মোর বেটার থিং ফর ইউ। ধন্যবাদ।